আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। উৎসব রঙের উৎসব, পলাশ গ্যাদা মালা পরে বসন্ত রঙের গেরুয়া শাড়ি পরে আবিরের মেখে মেতে উঠল কচিকাঁচারা। জয়রামপুরের শ্রীপল্লী প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা তথা ছাত্রছাত্রীদের এইভাবেই মেতে উঠতে দেখা গেল বসন্ত উৎসবে। সোমবার সকালে প্রভাত ফেরি করে নাচ গানের মাধ্যমে কবিতায় মেতে উঠল, একে অপরের গালে রঙ লাগিয়ে রাঙিয়ে তুলল আবির মুখরিত। সুন্দর প্রভাতী অনুষ্ঠানে আলোড়ন ফেলে দিল এই দিন বিদ্যালয়ের কচিকাঁচা ছাত্রছাত্রীদের থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকীরা। এই বসন্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের এক নম্বর সম্পদ চক্রের স্কুল পরিদর্শক শ্রীপর্ণা ব্যানার্জি, এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা, বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানের পর প্রত্যেক ছাত্রছাত্রীকে লুচি আলুর দম মিষ্টি বিদ্যালয়ের পক্ষ থেকে দুপুরে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা ছিল। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আজকে তোমাদের স্কুলে কি হচ্ছে? বসন্ত উৎসব কিভাবে হচ্ছে? এটা তুমি অংশগ্রহণ করেছো? এদের কিসে অংশগ্রহণ করেছে? হ্যাঁ, গানে। কিরম লাগছে তোমার? খুব আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে? কারা করছে, কারা এই উৎসবটা করছে? হ্যাঁ করছে, করছে, খুব ভালো লাগছে। তো কি অনুষ্ঠান হচ্ছে? বসন্ত উৎসব। কিভাবে হচ্ছে? নাচ গান, কাঠি নাচ, র্যালি ইত্যাদি। কারা অংশগ্রহণ করেছে? আমাদের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা। তুমি অংশগ্রহণ করেছো? হ্যাঁ। কিসে অংশগ্রহণ করেছিলে? সঙ্গীতে। হ্যাঁ, গান, গানে। কিরম লাগছে এই উৎসব পালন করতে? হ্যাঁ, খুব ভালো লাগছে, ভালো লাগছে, আনন্দ লাগছে। এই অনুষ্ঠানের পর কি হলো? খাওয়া দাওয়া। কি খাওয়া দাওয়া হলো? লুচি আলুর দম মিষ্টি। মিষ্টি সব ছাত্রছাত্রী? হ্যাঁ, কারা খাওয়ালে? আমাদের শিক্ষক শিক্ষিকা। তোমার নাম কি? মেয়েরা পদযাত্রা করলো গ্রামের মধ্য দিয়ে, তাতে কাঠি নাচ ছিল, কোনো কোনো ছেলে মেয়ে খোল করতাল বাজালো, আর গানের মধ্য দিয়ে নাচে বিদ্যালয়ের ভিতরে নাচ গান ইত্যাদির মধ্য দিয়ে এই উৎসব পালন হলো। এই উৎসবে কে কে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে? এই উৎসবে উপস্থিত ছিলেন আমাদের এই মন্তেশ্বর এক নম্বর চক্রে অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়া শ্রীপর্ণা চ্যাটার্জি এবং আমাদের এলাকার কিছু বিশিষ্ট শিক্ষক, আমাদের শিক্ষাবিদ সরোজ কুমার চট্টোপাধ্যায় মহাশয়, আর স্কুলের আরও স্কুলের সমস্ত শিক্ষক ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা।
আচ্ছা, এই বসন্ত উৎসবের মাধ্যম দিয়ে ছাত্রছাত্রীদের কী বার্তা দিচ্ছেন আপনি? ছাত্রছাত্রীদের মধ্যে মিলনের বার্তা, সবাই মিলেমিশে এক হয়ে থাকার বার্তা, আনন্দের বার্তা, যাতে করে বিদ্যালয়টা ভয়ের পরিবেশ না থেকে আনন্দের পরিবেশ হয়, তা সেই বার্তা। আর তাদের মধ্যে থেকে জড়তা কাটিয়ে তুলে তারা যদি সাবলীল হয়, তারা আবৃত্তি করা, গান করা, নাচ করা ইত্যাদির মধ্যে দিয়ে আগামী দিনে তারা যেন আরও দক্ষ হয়ে উঠতে পারে, এই বার্তা, এই বার্তা। আচ্ছা, এই যে এই অনুষ্ঠানের পর আর কি তাদের উৎসাহ করার জন্য আর কি করলেন? একটু লুচি মিষ্টি এইসব খাওয়ানো হলো প্রত্যেক ছাত্রছাত্রীকে এবং তাদের গার্জেনরা এসেছিল তাদেরকেও। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।